হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আলোচনা করব আরআরবি এনটিপিসি পরীক্ষায় আসা 4 জানুয়ারি 2021 এর সেকেন্ড শিফটের কোশ্চেন নিয়ে। তো আমাদের আজকের ক্লাসের ফার্স্ট যে কোশ্চেন রয়েছে, দেখো একটি রম্বসের একটি কর্ণ অন্যটির থেকে 65% অন্যটির লম্বা কর্ণটিকে বাহু হিসেবে ব্যবহার করে একটি বর্গক্ষেত্র যদি আঁকা হয়, তাহলে ওই রম্বসের ও বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল তার অনুপাত করতে হবে, আমার এখানে বের করতে হবে। ওকে, তাহলে কিভাবে করব দেখো এখানে কি বলা হয়েছে, একটি রম্বসের কর্ণ অন্যটির 65%। আর কি বলা হয়েছে, লম্বা মানে যেটা বড় সেটাকে যদি আমরা বাহু হিসেবে ব্যবহার করি তাহলে একটা বর্গক্ষেত্র আঁকা যায়। এখানে দুটো বিষয় তোমাকে জানতে হবে। সবার প্রথমে দেখো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। তো আমরা এই ক্ষেত্রফলের সূত্রগুলো একটু লিখে নেব। তো দেখো রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু কি, হাফ ইন্টু, দেখো দুটো কর্ণ থাকে তাহলে ওই কর্ণদ্বয়ের গুণফল আমরা লিখব। তাহলে এখানটায় আমরা লিখলাম কর্ণদ্বয়ের গুণফল। আচ্ছা, পরিমিতির ক্ষেত্রে সূত্রগুলো কিন্তু ভাই মনে রাখতে হবে, কোনো কিছু করার নেই। আচ্ছা, আর কি বর্গক্ষেত্র, আশা করি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র সবাই জানো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, বাহু স্কয়ার। তাহলে এই দুটো আমাকে প্রথমে বের করতে হবে। এবার এখানে যেটা বলা হয়েছে দেখো, এই যে একটা আর একটা 65%, তাই না? তাহলে আমি যদি বড়টাকে 100 ধরি, দেখো আমি যদি বড় কর্ণটাকে 100 ধরি, ধরো বড় যেটা, একটু ভালো করে বুঝবে, যেটা বড় কর্ণ সেটাকে আমি 100 ধরলাম, তাহলে যেটা ছোট সেটা কত হবে, 65%। তাহলে আমি এখানে 65 লিখলাম। তাহলে আমাদের দুটো কর্ণ হয়ে গেল। তাহলে এবার তুমি এখান থেকে বলো রম্বসের ক্ষেত্রফলটা কত। এখান থেকে আমরা রম্বসের ক্ষেত্রফলটা বের করব। রম্বসের ক্ষেত্রফলের সূত্র একটু আগে বললাম, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এই হাফ ইন্টু কর্ণদ্বয়, তাহলে কর্ণগুলো কত কত, একটা তো 100 আর একটা হচ্ছে 65। এবার চলো একটু ক্যালকুলেশন করে দেখি। তাহলে 2 দিয়ে কাটলে কত হবে, 50। তাহলে কত হবে, 0 5 5 25-এর 5 হাতে 2 5 6 30 আর 2 32 3250। এই অবধি ঠিক আছে। এবার আসো বর্গক্ষেত্র। দেখো বর্গক্ষেত্রের কি বলা হয়েছে, যে লম্বা কর্ণটিকে বাহু হিসেবে যদি ধরি, তেমনি এবার লম্বা বলতে এখানে বড় যে কর্ণটি, তাহলে তাকে আমরা বাহু ধরবো। কার বাহু ধরবো, বর্গক্ষেত্রের বাহু ধরবো। তাহলে তুমি এবার বলো বর্গক্ষেত্রের বাহু যদি আমি 100 ধরি, এই বাহু যদি এবার 100 ধরি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে। খুবই সিম্পল কোশ্চেন, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা জানো বাহু স্কয়ার। তাহলে বাহু স্কয়ার অর্থাৎ আমি এই 100 × 100 করতে পারি, তাহলে কত হবে 1 4 0। এবার এদের রেশিও বের করতে হবে। তাহলে প্রথমে কার, রম্বস। তো রম্বস কত আমার, 3250। আর বর্গক্ষেত্র কত, 10000। এই যে লিখলাম। চলো একটু কাটাকাটি করে নেওয়া যাক। 0 কাটলাম, কত দিয়ে কাটবো, যদি আমরা 5 দিয়ে প্রথমে কাটি, 5 6 30 65। ওকে, 5 দিয়ে কাটলে 200। আবার যদি আমি 5 দিয়ে কাটি তাহলে কত হবে, 5 দিয়ে কাটলে 5 13 65, 5 40-এ 200, 13-40। এই যে অপশন সি হবে সঠিক উত্তর। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কারো কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কেমন? আচ্ছা, দেখো পরের কোশ্চেন কি বলেছে, একটি সংখ্যা প্রথমে 20% হ্রাস পায়, পরে আবার বৃদ্ধি পায়। প্রাপ্ত সংখ্যাটি আসল সংখ্যা থেকে যদি 64 কম হয় তাহলে মূল সংখ্যাটি কত, আমাকে বের করতে হবে। কিভাবে করবে দেখো, সবার প্রথমে এই যে আমি যদি মেন যে সংখ্যা, ধরো মূল সংখ্যাটি চেয়েছে, তো তুমি যদি মূল সংখ্যাটিকে 100 ধরো, মূল সংখ্যাটিকে তুমি এখানে 100 ধরো, তাহলে প্রথমে কি হয়েছে, এখানে 20% হ্রাস পেয়েছে, মানে 20% কমে গেছে। তাহলে এই যে 20% যদি কমে যায়, আমি নিচের দিকে দিলাম অর্থাৎ কমে গেল, তাহলে 20% যখন কমে যায় সেটা কত হবে না, 80 আসবে। এই অবধি ঠিক আছে। এবার কি হয়েছে, তারপর 50% বাড়লো, তাহলে এই যে 80 এর উপর আবার 50% বাড়ানো হলো, তাহলে এই 50% আমি ইনক্রিজ করলাম। তাহলে 80 এর 50% করতে হবে, কত হবে 80 এর 50%, দেখো 80 12, তাই তো? তাহলে যদি 80 এর 50% হচ্ছে 12, তাহলে 12 আমি 80-র সাথে যদি যোগ করে দেই তাহলে কত হবে, 80 আর 12 হচ্ছে 92। তাহলে দেখো আমি পেয়ে গেছি কি, प्रथमे कमार पर तारপরে যেটা বাড়ানো হলো। এবার বিষয় হচ্ছে কি যে প্রাপ্ত সংখ্যাটি আসল সংখ্যা থেকে, দেখো ভাই আমার আসল সংখ্যা কিন্তু 100 আর আমি এখন পেয়েছি সেটা হচ্ছে 92। তাহলে এখানে আমরা দেখলাম কত ইউনিট কম বলো তো, এখানে 8 ইউনিট কম, 8 একক কম। এখন একটু কোশ্চেন বলা হয়েছে 64 কম, তাহলে আমি বলতেই পারি এই 8 = 64। এবার চাওয়া হচ্ছে মূল সংখ্যা, মূল সংখ্যা তো 100, তাহলে আমি এখানটা বের করব 100 ইউনিট ইকুয়াল টু কত। দেখো এই 8 এর জন্য 64 হয়েছে, তুমি 8 গুণ করেছো, একই রকম ভাবে এর সাথে তুমি 8 গুণ করো তাহলে কত হবে 8 100 800, তাই না 800। তো 800 কোথায় আছে? এই যে অপশন বি তে রয়েছে। আশা রাখি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখি কি আছে। এভারেজ থেকে একটি কোশ্চেন, কি বলা হয়েছে 11 জন সদস্যের একটি ক্রিকেট দলের অধিনায়কের বয়স হচ্ছে 35 বছর এবং উইকেট রক্ষক অধিনায়কের চেয়ে 5 বছরের বড়। এই দুইজনের বয়স বাদ দিলে বাকি খেলোয়াড়দের গড় বয়স পুরো দলের বয়সের চেয়ে 3 বছর কম। তাহলে পুরো দলের যে গড় বয়স সেই বয়সটা আমাকে বের করতে হবে। তো এবার কিভাবে করব? দেখো আমি যদি এখানটায় ধরে নেই যে টোটাল ওই দলের গড় বয়সটা হচ্ছে এক্স, যে দলের ওকে দলের গড়টা আমি ধরে নিলাম জাস্ট এক্স। তাহলে এখানে ওই অধিনায়ক আর যদি আমি খেলোয়াড়কে বাদ দিই তাহলে কি হবে 3 বছর কমে যাচ্ছে। দেখো ওই যে খেলোয়াড়দের যদি বাদ দিই এই দুইজনের, কোন দুইজন? উইকেট রক্ষক আর হচ্ছে অধিনায়ককে যদি বাদ দেই তাহলে 3 বছর গড়টা কমে যাবে। তাহলে এখন যে নতুন গড় সেটা কত হবে ওই বাদ দেওয়ার পর, এই যে আমি লিখে নিলাম নতুন গড় কত আসবে x - 3, এটা হচ্ছে আমাদের নতুন গড়। এবার কি করব? এবার দেখো দলের যে মোট বয়স, তাহলে দলে কতজন? 11 জন। তাহলে আমি এখানটা লিখব মোট বয়স কত। দেখো টোটাল যদি 11 জন হয় প্রত্যেকের গড় আমি ধরেছিলাম x, তাহলে মোট কত হবে 11 x, তার মানে 11x, এই অবধি ঠিক আছে। এবার প্রশ্ন অনুযায়ী আমি এখান থেকে করতে পারি, কি করতে পারি দেখো প্রশ্ন অনুযায়ী কি এই যে 11 জনের যে বয়স মোট, এই বয়সের থেকে আমি বাদ দেব 11 জনের মোট কত 11x, তার থেকে আমি বাদ দেব। কি বাদ দেব? এই একজনের 35 বছর, আরেকজনের দেখো 5 বছরের বড় অধিনায়কের চেয়ে, উইকেট রক্ষক অধিনায়কের চেয়ে 5 বছরের বড়। অধিনায়ক যদি 35 হয় তাহলে উইকেট রক্ষকের বয়স কত? তুমি বলেছ 5 বছর বড় অর্থাৎ 40। তাহলে এর সাথে আমি দুটো বয়স যোগ করে দিচ্ছি, কত এই 35 আর হচ্ছে এই যে 40, এই দুটো যোগ করলাম। তাহলে এটা হচ্ছে কি মোট। এবার দেখো 11 জনের থেকে এই 2 জনেরটা বাদ দেব, বাদ দিলে এবার আমি এটা মোট পেলাম, তাকে আমি টোটাল কতজন থাকলো 2 জন যখন বাদ দিলাম তাহলে বলবে স্যার এখন তো 9 জন, তাহলে এটা হচ্ছে 9 জনের গড়। এই যে 9 জন, এই 9 জনের নতুন যে গড় সেটা কত না x - 3। এবার আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। দেখো এটাকে অন্যভাবে করা যায়, এমন নয় যে আমি এইভাবে করেছি এইভাবে করতে হবে, অন্য আরেকটা ইকুয়েশন আমি দেখিয়ে দেবো। সো এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করে নিই, কি লিখবো 11x - কত 75 = 9x - 27। আমরা এক্সটাকে যদি এক পাশে নিয়ে আসি, বা আমি এখান থেকে করতে পারি 2x = 27 তোমার 75 থেকে যদি 27 বাদ দিই কত হবে 48। তাহলে 2x = যদি 48 হয় তাহলে তুমি বলবে স্যার x = 24, আর এক্সটা কি এক্স হচ্ছে গড়, তাহলে এখানে তুমি বলতেই পারো যে স্যার তাহলে 24 বছর হবে। এটা হলো একটা প্রসেস, তুমি আরেকটা ভাবে করতে পারো। তার ইকুয়েশনটা আমি করে দিই একই রকম ভাবে, এখানে ডিটু সেম, শুধু এই প্রশ্ন অনুযায়ী এই বিষয়টাকে একটু চেঞ্জ। ঠিক আছে, আই থিঙ্ক এটাই বেস্ট, দরকার নেই, এটাই বেস্ট। চলো নেক্সট কোয়েশ্চেন 4 নাম্বার। 4 কি বলেছে 400 এবং 500 এর মধ্যে সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। 400 থেকে 500 মধ্যে যে সংখ্যাগুলো আছে তাদের যোগফল নির্ণয় করতে হবে, যা কিনা 8, 12 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট 5 থাকবে। তো এখানে সংখ্যাগুলো বের করার কোনো দরকার নেই, কোনো সূত্র অ্যাপ্লাই করার দরকার নেই। দেখো যাই হোক না কেন যোগফল কি বলা হচ্ছে 8, 12, 16 দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে। ভাই তুমি প্রত্যেকটা সংখ্যা থেকে না অপশন থেকে 5 মাইনাস করে দাও, কেন? তাহলে আর কোনো রকম অবশিষ্ট থাকবে না যখন তুমি 8, 12 এবং 16 দিয়ে ভাগ করবে। তাহলে 5 যদি তুমি প্রত্যেকটা অপশন থেকে মাইনাস করো কত হবে 5 আছে 12 = 970। আচ্ছা पाँच आछे बारोर समान तार माने कत 927। अच्छा पाँच आछे बारोर समान ताहले कत 937। पाँच आछे बारोर समान 907। एई जे चारटे एबार आमी देखबो एर मध्य थेके कोन संख्या जाके आमी एई 8 12 एबं 16 दिये भाग करते पारी। एबार एखाने आमी कोन प्रसेस अप्लाई करबो देखो। आमी प्रथमे जदि एई 8 दिये चेक करी, 8 द्वारा भागेर नियम तोमरा जानो, तो 8 दिए जो चेक करी ताहले ब्यापारटा कि हय देखो। 8 दिए भाग करले 8 के 8 8 8 दिए तो एटाके भाग करा जाबे ना। अच्छा 8 दिए कि आमरा एटाके भाग, अच्छा एक काज करी 8 दिए भाग करते तो टाइम लागबे, 12 दिए भाग करी, जाके 3 एबं 4 दिए भाग करा जाय सेई संख्याई तो तोमार 8 दिए भाग जाबे ताई तो। अच्छा किन्तु एखाने तो आसछे ना 922 932 ताहले किछु एकटा मिस्टेक करेछि। अच्छा पाँच बद दिले नय, पाँच हाथे बारो समान सात, हाथे एक ठीक ही तो करेछि। अच्छा ओके कारण एक तो जाच्छे ना एखाने तीन एवं चार, ताहले उत्तर बेर करब कि करे? एक्सट्रीमली सरि आमरा प्रसेसटाके चेन्ज करब। 400 एवं 500 एर मध्य संख्यार जोगफल निर्णय करते बला हयेछे ताई तो। ताहले एक काज करी प्रथमे आमी अन्य आरेकटा प्रसेस अप्लाई करछि, ओई 8 12 एवं 16 एर जदि लसागु करी, 16 एर आगे लसागु करी। चलो एদের লসাগু করলে কত হবে? এদের লসাগু করলে হবে 48। তাহলে কি হবে? 48 হচ্ছে লসাগু, কিন্তু সবথেকে বড় সংখ্যা তুমি কি করে বের করবে? তাহলে ব্যাপারটা হচ্ছে এই 48 দ্বারা ভাগ করবে, কিন্তু এখানে তো অবশিষ্ট 5 অবশিষ্ট থাকবে, তাহলে ওই সংখ্যা যেটা তার প্যাটার্নটা কি হবে? 48 এর গুণিতক হবে, এটা কনফার্ম। 48 এর কত গুণিতক জানি না, তো আমি সেটা কে গুণিতক দিলাম, তার সাথে আমি প্লাস 5 করলাম, সেটাই হবে সংখ্যাটি। ভালো করে বোঝো 48 এর গুণিতক প্লাস হচ্ছে 5, কিন্তু আমি এখানে যখন প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট জানি না কেন এলো না, আমি পরে দেখব। যাই হোক আমি অন্য প্রসেসটা অ্যাপ্লাই করছি। তাহলে এবার আমি সংখ্যাগুলো বের করব 48 কে প্লাস 5। তাহলে প্রথমত যদি আমি 48 ইনটু কে এর ভ্যালুটা 9 ধরি প্লাস 5 করি তাহলে কত হবে? 48 432 আর হচ্ছে 5 437 437। আমি আরেকটি সংখ্যা যদি বড় সংখ্যাটা ধরি 448 ইনটু 10 প্লাস হচ্ছে 5 তাহলে এটা কত হবে? 480 আর 5 485। দুটো সংখ্যা পেয়ে গেছি, যদি দুটো সংখ্যাকে যোগ করি তাহলে কত আসবে? 7 5 12 2 হাতে 1, 8 3 11 12 2 হাতে 1 922। এই যে আমার 922 উত্তর এলো, কিন্তু আমি কোথায় ভুল করলাম? 4 বুঝতে পারলাম না আমি যে প্রথম যে প্রসেসটাই করতে চেয়েছি, কারণ আমি যেভাবে করতে গেলাম সেখানে কিন্তু হওয়া উচিত ছিল ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, তাহলে 5 যদি মাইনাস করি 917। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা একে ভাগ করতে পারছি না তাই তো, তাহলে এটা হবে না। যাই হোক আমাদের প্রথম প্রসেসটা আমি বাদ দিলাম ভাই, এক্সট্রিমলি সরি, সেকেন্ড প্রসেসটা করবে। চলো আমাদের নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি আছে? এটা সিম্পলিফিকেশন রয়েছে, খুবই সিম্পল। তো সিম্পলিফিকেশন করতে গেলে আমাকে বদমাশ রুলটাকে খেয়াল রাখতে হবে। দেখো ভাই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তো আমরা প্রথমে কিসের কাজ করব? ব্র্যাকেটের কাজ করব। বাকি যা আছে আমরা অ্যাজ ইট ইজ লিখে দেব। আচ্ছা দেখো যদি 54 মিনস 5.4 যদি 9 দিয়ে ডিভাইডেড করো তাহলে তুমি এখানটায় পাবে কত? 0.6 পাবে। প্লাস এই গুণের কাজটা আমরা করে নিই একবারে। 9 19 কত? 114। তাহলে একবার আগে দশমিক, 114 লিখে একবার আগে দশমিক, তার মানে আমি এখানটায় দশমিক দিয়ে দিতে পারি। এবার কি করব আমরা? 17 মাইনাস, আবার এখানে গুণ হয়ে গেছে রাইট, তাহলে 4 6 24, তাহলে কত হবে? 2.4 প্লাস কত? 11.4। এবার কি করব? এখানে হচ্ছে 17 আর এখানে 11 থেকে যদি আমরা 11.4 প্লাস আর মাইনাস হচ্ছে 2.4, তাহলে এটা যদি আমরা বাদ দেই কি পাবো? প্লাস 9 পাবো। তাহলে 17 আর 9 কত? 26। তো এই যে আমার অপশন এ হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। বলা হয়েছে ডেভিড 1,20,000 টাকার একটি গাড়ি বিক্রি করে 20% লাভ করে, তাহলে 30% লাভ করতে গেলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে? দেখো খুবই সিম্পল বিষয়। তাহলে তিনি প্রথমে 20% লাভ করেন তাই তো, এত টাকায় বিক্রি করাতে, কিন্তু তার টার্গেট হচ্ছে 30% লাভ করা। তো তুমি যদি এখানে এইভাবে করো, ধরো প্রথমে গাড়ির দাম হচ্ছে ১০০ টাকা। প্রথমবার যখন তিনি বিক্রি করেছেন, এই যে সেলিং প্রাইস ১ ২০% লাভে, তাহলে ১২০ টাকায় বিক্রি করেছেন। কিন্তু তিনি চাইছেন ৩০% লাভ করতে, অর্থাৎ তিনি ওই প্রফিটটাকে ১৩০ রাখতে চাইছেন। যখন তিনি বিক্রি করেছিলেন এসপি ২০% প্রফিটে ১২০, অ্যাকর্ডিং টু কোশ্চেন সেই প্রাইসটা হচ্ছে ১,২০,০০০ টাকা। তাহলে ১৩০ বা 30% প্রফিট করার জন্য কত তাকে বিক্রি করতে হবে? ১২০ ১২০। তার মানে আমি এখানে 1000 গুণ করেছি, এখানে তুমি 1000 গুণ করে দাও। খুবই সিম্পল একটা কোশ্চেন। আচ্ছা, ১ ২ ৩, তার মানে ১৩০, ৩টে শূন্য। অপশন বি হবে আমাদের এই কোশ্চেনের উত্তর। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন কি আছে দেখো। বলা হয়েছে বীজগণিত থেকে একটি কোশ্চেন, a plus b plus c equal to 14, ab plus bc plus ca equal to 47, abc equal to 15, then a cube plus b cube plus c cube এর মান কত আমাকে বের করতে হবে। তো এই জায়গাটা করার আগে কিছু সূত্র একটু জেনে রাখো। দেখো a cube plus b cube plus c cube এর একটা সূত্র আছে, c cube minus 3abc। একবারে করি, 3abc equal to আমরা লিখতে পারি কি a plus b plus c ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার, চলো এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, হোল স্কয়ার মাইনাস 3 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। সূত্রগুলো একটু খেয়াল রাখতে হবে। এবার যদি আমি এখানটায় মান বসিয়ে দেই, তুমি বলে স্যার এখানে তো কিউবের মান চাইনি, এটা ঠিকই, কিন্তু দেখো কি করছি, কারণ এখানে ভ্যালুটা দেওয়া আছে, আমাকে পুট করতে হবে। তো এই জায়গাটায় যদি আমি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 ইন্টু এ বি সি এর মানটা দেওয়া আছে 15, আমি এখানটায় 15 লিখলাম। আচ্ছা, এরপরে কি দেওয়া হয়েছে দেখো, এ বি সি। তো এ বি সি এর মান কত? এ বি সি এর মান হচ্ছে 14, তুমি লিখে দাও 14। ওকে, আচ্ছা এবার কি হয়েছে, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার, তার মানে কি 14 তার স্কয়ার। আচ্ছা 14 এর স্কয়ার করলে একবার আমি লিখে দিই 196 মাইনাস 3 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, তার মানে আমি এখানে 47 ইন্টু 3 করবো, তাহলে এটা করলে কত হবে 3 7 21, 1 3 4 12 আর 2 14, একবারে করে দিলাম। ওকে, এবার কি করবে, এই জায়গা থেকে আমি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 45 ইকুয়াল টু, এটা কত হবে 14 ইন্টু, এটা মাইনাস করলে পাবো আমরা কত 5 5 55, রাইট 55। তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মানটা কিন্তু এবার ইজিলি পেয়ে যাবো কি করে। আচ্ছা এটাকে গুণ করে নিই, 14 ইন্টু 55 করলে কত হবে 55 আর হচ্ছে 14, 4 5 20, শূন্য হাতে আছে 2, 4 5 20 আর 5 25 আর 2 27 7, হাতে 2 5 5 2 7, 770, এই যে 770। আর এই যে মাইনাস 45 আমরা যদি ডান পাশে নিয়ে আসি সেটা হয়ে যাবে প্লাস 45, তাহলে এটা যোগ করলে কত হবে 5 7 4 11 1, হাতে 1 815। তাহলে আমাদের এখান থেকে অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাব। এবার দেখো ত্রিকোণমিতি থেকে একটি কোশ্চেন, তার মানে কি সব কোশ্চেনে কিন্তু এখানে থাকে। দেখো tan 15 ডিগ্রি প্লাস tan 15 ডিগ্রি প্লাস হচ্ছে cot 15 ডিগ্রি এর ভ্যালু কত আমাকে বের করতে হবে। তো কিভাবে বের করব, এখানে একটা বিষয় আগে তোমাকে জানতে হবে। কি বিষয় দেখো, এই যে tan আর cot, আমরা যদি এটাকে এইভাবে লিখি কিভাবে cos, তাই তো এটা হচ্ছে tan 15 ডিগ্রিকে আমরা লিখতেই পারি। আচ্ছা দেখো sin 15 ডিগ্রি বাই cos 15 ডিগ্রি প্লাস cot কে আমরা কি লিখতে পারি cos 15 ডিগ্রি বাই sin 15 ডিগ্রি। এবার আমরা যদি এর লসাগু করি তাহলে কি হবে cos 15 ডিগ্রি, তাই তো, আর কি পাবো আমরা sin 15 ডিগ্রি। তাহলে cos 15 হয়ে গেল, মিলে গেল। তাহলে উপরে পড়ে থাকলো কি, আমরা এখানটা লিখতে পারি sin স্কয়ার 15 ডিগ্রি প্লাস sin sin মিলে গেল, তাহলে উপরে থাকলো cos স্কয়ার 15 ডিগ্রি। তোমরা একটা সূত্র জানো বা একটা ভ্যালু জানো কি sin square theta plus cos square theta 1 তাহলে আমরা এই sin square 15 ডিগ্রি প্লাস cos square 15 ডিগ্রি ডাইরেক্ট বসিয়ে দিতে পারি 1 বাই আমরা লিখতে পারি এখানে যা আছে তুমি এটাই লেখো যে sin আমরা sinটাকে আগে লিখি sin 15 ডিগ্রি ইনটু cos 15 ডিগ্রি এবার কি করব এবার একটা কাজ আমরা করি এই সমীকরণটাকে যদি আমরা 2 দ্বারা গুণ ভাগ করি তাহলে বিষয়টা কি আসবে দেখো যখন তুমি 2 দিয়ে গুণ করবে উপরে 2 আসবে তাই তো দেখো আমি পরের লাইনে দেখাচ্ছি কি বললাম আমরা 2 দ্বারা গুণ ভাগ করব গুণ ভাগ প্রক্রিয়া তাহলে প্রথমে আমরা লিখব 2 উপরে 2 চলে আসবে নিচে কি চলে আসবে দেখো নিচে চলে আসবে 2 * sin 15 ডিগ্রি cos 15 ডিগ্রি ওকে ইনটু যোগ ভাগ তো আচ্ছা ইনটু কি লিখব আমরা 2 sin theta into এটা দেখিয়ে দিচ্ছি সরি এখানটা দেখিয়ে দিই এটা এক্সট্রা ওকে আমরা জানি 2 sin theta into cos theta equal to হচ্ছে sin theta এটা একটা সূত্র আমরা জানি ওকে তাহলে এর পরে আমরা কি করব দেখো 2 2 এখানে কিন্তু কাটা যায় আমি এখন কাটছি না তাহলে এই জায়গাটায় আমি sin 2 θ দেখো একবারে বসিয়ে দিচ্ছি তাহলে এখানটা আমি লিখতে পারি 2 বাই কি লিখব sin 2 θ তার মানে কত 2 θ এর মান কত এখানে 15 তাহলে আমি লিখে দিচ্ছি sin 30 ডিগ্রি এবার আমরা কি লিখব এবার দেখো তুমি আবার জানো sin 30 ডিগ্রির মান কত বলো তো হাফ তাহলে এখানটায় তুমি বসিয়ে দাও এই যে 2 বাই হচ্ছে হাফ তাহলে 2 বাই হাফ কত হয় বলো তো 2 ইনটু 2 ইকুয়াল টু হচ্ছে 4 তাহলে এখানে আমরা এই যে অপশন 4 করলাম তাহলে এই জায়গাটা কি করলাম এখানটা খেয়াল রাখবে আমরা 2 গুণ করেছি উপর নিচে ওকে আমরা 2 দ্বারা গুণ ভাগ করেছি তাহলে এখানে কিন্তু আমাদের উত্তর এসে গেছে নেক্সট কোশ্চেন দেখো অনেকে হয়তো ডিটেইলস মেথডগুলো জানো না যার কারণে আমি একটু ডিটেইলসটাই রাখার চেষ্টা করছি যদি শর্টকাট চাও সেটা বলবে তাহলে তো শর্টকাট নিয়ে আসি পরের যে কোশ্চেন বলা হয়েছে 20 জন পুরুষ এবং 10 জন বালক 10 দিনে একটি কাজ করতে পারে তাহলে 25 জন পুরুষ এবং 10 জন বালক 9 দিনে কাজটি করতে পারে তাহলে একজন পুরুষ দৈনন্দিন কাজের সাথে একজন বালকের কাজের যে অনুপাত সেটা আমাকে বের করতে হবে এটা দুটো ভাবে করা যায় তো এখানে বলা হয়েছে 20 জন এই যে 20 জন ম্যান তাই তো পুরুষ প্লাস কি বলা হয়েছে 15 জন বালক কাজটা করে কত 10 দিনে তো আমি এর সাথে ইনটু করে দেব 10 কেন কারণ আমরা জানি m1 d1 হয় সো এখানটা আমরা 10 লিখলাম ইকুয়াল টু 25 জন মানুষ তাই তো আর কতজন 10 জন বালক কাজটা করে 9 দিনে আমরা লিখলাম এখান থেকেই আমরা ম্যান ইজ টু বয় পেয়ে যাব তাহলে দেখো 10 20 কত হয় 200 m প্লাস 10 15 কত 150 b ইকুয়াল টু 9 25 এ 225 m আর 9 কত 10 এ 90 b আমরা m টাকে যদি b টাকে এই পাশে নিয়ে আসি এটা 150 এটা 90 তাহলে মাইনাস হয়ে যাবে তাই তো তাহলে 60 b হবে আর 225 থেকে 200 বাদ দিলে থাকবে কত আমার 25 তাহলে 25 m যদি আমরা 5 দিয়ে কাটি 5 দিয়ে কাটলে 12 b 5 দিয়ে কাটলে 5 m এখানে চেয়েছে একজন বালকের কি একজন পুরুষের সাথে বালকের তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ম্যান ইজ টু বয় ইকুয়াল টু হয়ে যাবে আমার কি ও ম্যান ইজ টু বয় লিখলাম তাই তো দেখো এখানে এই জায়গাটা কিন্তু একটু বুঝতে হবে কারণ আমি আরেকটা লাইন করি নালে তোমরা এখানটা গুলিয়ে ফেলবে যে কারণ তাদের এফিসিয়েন্সির বিষয়টা কিন্তু আলাদা ধরো তুমি এখান থেকে লিখতে পারো বি বাই এম ইকুয়াল টু হচ্ছে 5/12 তাই তো এই যে এটা হচ্ছে আমরা ডাইরেক্ট লিখতে পারি যেহেতু এখানে আমরা b বাই m করেছি অতএব আমার এখানে চেয়েছে m is to b তাহলে আমরা এখান থেকে লিখব 12:5 দেখো এই যে 12:5 আশা করি সবাই বুঝতে পেরেছো এখানে এখানে দেখো b আমার m দরকার তাহলে আমি জাস্ট একটু রিভার্স করে লিখলাম আর কিছুই না তাহলে এখানে আমাদের 12:5 হবে সঠিক উত্তর আচ্ছা আরো একটি কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 10 কি বলা হয়েছে পরিমিতি থেকে 6 সেন্টিমিটার ব্যাসের কয়েকটি সীসার গোলক একটি নলাকার বিকারে ফেলে দেওয়া হয় যাতে কিছু জল থাকে এবং যাতে গোলকগুলি সম্পূর্ণরূপে নিমজ্জিত হয় যদি বিকারের ব্যাস 9 সেন্টিমিটার হয় এবং জলের স্তর 32 সেমি বেড়ে যায় তাহলে বিকারে সীসার গোলকের সংখ্যা নির্ণয় করতে হবে देखो एखाने गुणकेर व्यासार्ध जानी ताहले एखान थेके आमरा जोदि चोंगेर व्यासार्ध एबं उच्चता एटा धरे नेई एखाने देखो व्यास बोले दिएछे व्यास होच्छे कतो 9 अच्छा एखान थेके आमि देखिए दिच्छि व्यास जोदि 9 हय व्यासार्ध कि करे हय बा कतो होबे व्यासके 2 दिए भाग करले तोमरा व्यासार्ध पेये जाबे ताहले व्यासार्ध आमरा पेये गेलाम এই 32 সেন্টিমিটার জলের স্তর তার মানে এটা হচ্ছে উচ্চতা চল আমি এখানটা লিখে দিলাম এটা হলো আমার উচ্চতা কত 32 সেন্টিমিটার এবার নিমজ্জিত যে গোলক তার আয়তন কি হবে সমান হবে জলের পরিমাণ বৃদ্ধি তাই না তাহলে এবার এখান থেকে আমরা বের করে নেই গোলকের ব্যাসার্ধটা দেখো এখানে গোলকের এই যে ব্যাস বলে দিয়েছে তাহলে এখানটা আমরা লিখব গোলকের ব্যাস কি করে বের করতে হয় व्यासार्ध के 2 दिए भाग करो ताहले तुमी व्यास पेये जाबे एबार एई जे चोंग चोंगेर व्यासार्ध कत तो आमरा आगे बेर करे निएछि 4.5 ताहले एबार आमरा तार आयतन बेर करब देखो एखाने दुटो विषय जानते होबे तोमार गोलकेर आयतन इक्वल टू होच्छे 4.3 पाई आर किউব আর যদি চোঙের আয়তন জানতে চায় বা চোঙের আয়তনের সূত্র এগুলো জেনে রাখো ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কয়ার এবার এই দুটোকে কি করব আমরা সমান করব তাহলে প্রথমে আমরা লিখব গোলকের আয়তন কত 4.3 পাই আর কিউব আর কত গোলকের এই যে 3 সো এখানটায় আমরা 3 পাই আর কিউব করে দিলাম ইকুয়াল টু চোঙ चोंगेर आयतनेर सूत्र आमरा एकटु लिखलाम कि पाई आर स्क्वायर सो एखानटा आमरा लिखलाम पाई आर स्क्वायर कतो ए जे आर तो एखाने चोंगेर धरेछिलाम 4.5 सो एखानटा आमरा 4.5 लिखबो ए जे 4.5 स्क्वायर इनटू उच्चता कतो 32 एखान थेके आमरा पेये जाबो गोलकेर संख्या ओ एखाने तो गोलकेर संख्याटा लिखते होबे सरि एखाने ए जे गोलकेर संख्या তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আমি এইটুকু ক্যালকুলেশন তোমাদের জন্য রাখলাম আর খুব ডিসটার্ব হচ্ছে পাশে যাও হয়তো তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করে এই যে গোলকের সংখ্যাটা যদি তোমরা বের করে নাও তাহলে কিন্তু তোমাদের আনসারটা এসে যাবে তো আমি চাই তোমরা এটা কমেন্ট করে উত্তর জানাও হ্যালো স্টুডেন্টস টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আরআরবি এনটিপিসি পরীক্ষায় আসা বিগত বছরের ম্যাথমেটিক্সের কোশ্চেন তো আজকে মেইনলি থাকছে 7 জানুয়ারি 2021 এর ফার্স্ট শিফটের কোশ্চেনগুলো নিয়ে তো আমাদের আজকের ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে দেখো কি বলা হয়েছে যদি x/y = 3:4 হয় তাহলে আমাকে বের করতে হবে 4x + 3y = 4y - 4x এর ভ্যালু কত তো এখানে কি করব এই x এর ভ্যালুটাকে আমি 3 ধরলাম আর y এর ভ্যালুটাকে আমি 4 ধরলাম তাহলে এই জায়গাটায় শুধুমাত্র আমি মানটা বসিয়ে দেব তাহলে x এর ভ্যালু কত ধরলাম আমি 3 ধরলাম তাহলে এই জায়গাটা আমি লিখতে পারি 4 × 3 আচ্ছা প্লাস y এর ভ্যালু তো 4 তাহলে আমি এখানটা লিখতে পারি 3 × 4 ওকে এবার কি করব = এখানে 4y আছে y এর ভ্যালু তো 4 ধরেছি তো আমি 4 × 4 করলাম আচ্ছা -4 x এর মান কত 3 तो आमी एखानटाय 3 बसिए दिलाम एबार चलो एकटु गुण करे 3 × 4 12 और 3 × 4 12 তাহলে 12 + 12 কত হয় 24 আচ্ছা 4 × 4 16 তার থেকে যদি আমরা 3 × 4 12 মাইনাস করি তাহলে কত থাকবে 4 থাকবে এবার আমরা এখান থেকে রেশিওটা বের করব যদি 4 দিয়ে কাটি তাহলে কত হবে 6 হবে 4 দিয়ে কাটলে 1 হবে তাহলে আমার উত্তর কিন্তু চলে আসছে কি না অপশন ডি হবে আমার এই কোশ্চেনের সঠিক উত্তর আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো अच्छा नेक्स्ट क्वेश्चन की बोला हुए चे देखो एक गाड़ीर मूल्य प्रति बछर 20% करे ह्रास पाय यदि 2 बछर पर गाड़ीटिर मूल्य 4,80,000 टाका हय ताहले गाड़ीटिर आसल दाम कत होबे खूब सुंदर एक क्वेश्चन देखो किभाबे करबो आमरा ताहले प्रति बछर 20% करे ह्रास पाच्छे ताई ना तार माने ब्यापारटा होच्छे एरकम जे ए 20% के आमी लिखते पारी कि लिखते पारी 20/100 काटले कि होबे 1 होच्छे 5 ताहले प्रथमे जोदि तोमार दाम थाके 5 टाका सेटा एखोन कमे गिये दाम होबे 4 टाका एकई रकम भावे द्वितीय बछरो सेई 5 टाका थेके दामटा 4 टाका हये जाबे तो आमरा एबार देखे नेब एखाने 2 बछरेर शेषे दामटा कि हय ताहले प्रथमे जोदि दाम हय 5×5=25 टाका सेई दामटा एखोन हये जाबे 4×4=16 टाका ओके एबार एखाने कि बला हयेछे দুই বছর পর গাড়িটির দাম মূল্য বলে দিচ্ছে। তার মানে দুই বছর পর এই যে এটা তো আমার পরেরটা তাই না, কমে যাওয়ার পরে তাহলে এই যে মূল্য বা ভ্যালু এটা কত 4,80,000। তাহলে এবার আমাকে বের করতে হবে আসল দাম। আসল দাম তো এই 25 ইউনিট, তাহলে এখানে আমি 25 এর সাথে গুণ করব কত, এখানে দেখি কত গুণ করেছি 16। তাহলে এখানে আমি যদি 3 করি 3 16 48, আর এই হলো 0 30, আরও এখানে 3টে শূন্য থাকবে। তাহলে এখানে আমি 30,000 দিয়ে যদি গুণ করে দেই আমার উত্তর চলে আসবে। তাহলে 3 25-এ কত 75। দেখো এবার বাকি শূন্য না লিখলেও কিন্তু আমি উত্তর বের করে দিতে পারবো। কিভাবে? শুরুতে 75 তো থাকবে, এখানে দেখো 75 নেই, এখানে 75 নেই, এখানে শুরুতে 75 আছে। এবার বাকি শূন্যগুলো তুমি বসিয়ে দাও, এটা দরকার নেই, তোমার মেন উত্তর করাটাই তো মেন তাই না। তাহলে অপশন ডি হবে আমার এই কোশ্চেনের সঠিক উত্তর। তো আমরা পরের কোশ্চেনে যাচ্ছি, তার আগে আরেকটা বিষয়, যারা এর আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই এই পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু আমার এই সিরিজটাকে দেখে নেবে ভাই রেগুলার। কেমন আমি বিগত বছরের কোশ্চেনগুলো কেন করাচ্ছি তোমরা দেখে বুঝতে পারবে, অনেক কোশ্চেন রিপিট হয় এবং কোশ্চেনের প্যাটার্ন যে কিরকম কোশ্চেনগুলো আসে এই বিষয়গুলো ভালো বুঝতে পারবে। তবে হ্যাঁ, নিয়মিত ক্লাস পেতে গেলে তোমাদেরও কিছু করতে হবে, ক্লাসগুলো শেয়ার করবে। যদি আমি দেখি আমার এই ক্লাসের খুব একটা ভিউ আসছে না, তারপরে তোমরা দেখছো না, তোমাদের প্রয়োজন নেই, তাহলে আমি কিন্তু আর রেগুলার আপলোড করব না, এইটুকু ভাই কন্ডিশন। ওকে, কি বলা হয়েছে দেখো, যখন একটি সংখ্যা এন কে 5 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ থাকে 2। তবে লিখবো যখন n কে 5 দিয়ে ভাগ করা হয় তাহলে অবশিষ্ট 2 থাকে। তাহলে n কত? দেখো আমি যদি মিনিমামটা ধরে নেই তাহলে মিনিমাম একবার তো ভাগ যাবে, তাহলে এই n কত 5 কে 5, তার সাথে যদি আমি 2 যোগ করে দেই তাহলে কত হবে 5 আর 2 7। তাহলে আমি কিন্তু এই যে n পেয়ে গেলাম 7। যারা এটা বুঝতে পারোনি তাদেরকে আরো একটা বেসিক জিনিস একটু দেখিয়ে দেই ভাই। আমরা জানি কি জানি বলতো, ভাজ্য ইকুয়াল টু কি, ভাজক ইন্টু ভাগফল প্লাস হচ্ছে কি ভাগশেষ, প্লাস হচ্ছে ভাগশেষ। এটা একটু খেয়াল রাখতে হবে কেমন। তাহলে আমরা n কিন্তু পেয়ে গেছি। এবার বলা হচ্ছে n স্কোয়ার কে যখন 5 দিয়ে ভাগ করব তখন কত অবশিষ্ট থাকবে। আচ্ছা n স্কোয়ার, n যদি 7 হয় তাহলে n স্কোয়ার কত, তুমি বলবে স্যার n স্কোয়ার 49। তো তুমি একে যদি 5 দিয়ে ভাগ করো কত অবশিষ্ট থাকবে, তুমি 5 নং 45 করো, 5 নং 45, তাহলে কত অবশিষ্ট থাকলো 4। এই যে তোমার 4 হয়ে গেল উত্তর তাই না। পরের কোশ্চেন কি আছে, ত্রিকোণমিতি থেকে একটি কোশ্চেন। দেখো দেওয়া হয়েছে √3 tan 2θ - 3 = যদি 0 হয় তাহলে আমাকে বের করতে হবে থিটার মান কত। তাহলে আমি এখানটা একটু লিখে নেব √3 tan 2θ - 3 = 0। আচ্ছা এখান থেকে আমি একটা কাজ করি, √3 এই tan 2θ = আমি যদি এই 3টাকে ডান পাশে নিয়ে আসি তাহলে আমি লিখতে পারি শুধু 3। এবার এখান থেকে যদি আমি tan 2θ বের করি তাহলে কি হবে 3/√3 আমি লিখতে পারি। এবার এখানে একটা কাজ করো, তুমি উপর নিচে না √3 দিয়ে গুণ করে দাও, √3 দিয়ে গুণ করো তাহলে কি হবে, নিচে থাকবে √3 √3 গুণ করলে শুধু 3, আর উপরে থাকছে 3√3। এবার তুমি এই 3 3 কেটে দাও, তাহলে এখানে পড়ে থাকছে শুধুমাত্র √3। এবার কি করব, এবার আমি লিখবো এই tan 2θ = আচ্ছা বলো তো tan কত ডিগ্রির মান √3, তুমি বলবে স্যার tan 60 এর মান √3। এই যে tan 60 এর মান, এবার দেখো এই tan আর এই tan কেটে দিলাম, তাহলে এখানে কি পড়ে থাকলো 2θ = হচ্ছে 60 ডিগ্রি। এখানে থিটার মান চেয়েছে তাহলে থিটা = দেখো 30 ডিগ্রি চলে এসে, তাহলে আমার উত্তর কি হবে এই যে 30 ডিগ্রি। ওকে, যদি ভাই কারো কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটু জানাও না কি আছে, একটা লাইক একটা কমেন্ট শেয়ার এই তো করবে। দেখো পরের কোশ্চেন কি আছে, একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী 65% নাম্বার পেয়েছেন কিন্তু যোগ্যতা অর্জনের থেকে 20 নাম্বার কম পেয়েছেন। যোগ্যতা অর্জন বলতে 5 নম্বরের থেকে 20 নাম্বার কম পেয়েছেন। ওকে ফাইন। অন্য একজন শিক্ষার্থী 80% পেয়েছেন কিন্তু নম্বরের চেয়ে 10 নম্বর বেশি পেয়েছেন, তাহলে পরীক্ষার মোট নম্বর কত। দেখো কিভাবে আমরা বের করব, একজন 65% নম্বর পেয়েছেন কিন্তু তিনি 20 নম্বর কম পেয়েছেন, তাহলে এই 20 নম্বর যদি তিনি পেতেন তাহলে কিন্তু তিনি পাশ করে যেতেন। আবার আরেকটা কন্ডিশনে বলা হয়েছে আরেকজন ক্যান্ডিডেট 80% নাম্বার পেয়েছেন কিন্তু 5 নম্বরের থেকে 10 নম্বর বেশি পেয়ে গেছেন, তাহলে এক কাজ করো মাইনাস করে দাও 10 নাম্বার। এবার আমরা একটু ক্যালকুলেশনটা করে নেই। আমি যদি এই পার্সেন্টেজটাকে লেফট সাইডে নিয়ে আসি, এটা প্লাস, তাহলে এই সাইডে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে ৮০ থেকে ৬৫ মাইনাস করলে কত হবে? ৬৫, ১৫। তাহলে আমি এই 15% ইকুয়াল টু এই ২০ ডান পাশে যদি নিয়ে আসি তাহলে কত হবে? ২০ যদি এই পাশে নিয়ে আসি, ও আচ্ছা এটা তো মাইনাস হবে তাই না, কারণ 80 লেফট সাইডে চলে আসলে সাইনটা মাইনাস হয়ে যাচ্ছে। আর এটা এই ২০ ডান পাশে নিয়ে গেলে -20, তাহলে এখানে -10 -20 -30, এই মাইনাস মাইনাস কেটে দিলাম। এবার 15% ইকুয়াল টু হচ্ছে 30। তুমি বলো তো 1% কত? তুমি বলো স্যার 1% তো 2। এবার দেখো পরীক্ষায় মোট নাম্বার, তো আমরা 100 ধরি, সো 100% কত হবে? 100% ইকুয়াল টু হবে 200। আমার উত্তর চলে এসেছে, সো এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, আচ্ছা পরের কোশ্চেন দেখো কি বলা হয়েছে। রেশিও প্রফেশন থেকে একটি স্কুলে ছেলে এবং মেয়েদের সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে কত? 5:7। এবার কি বলা হলো, যদি সেই সেশনে আরো ৮ জন ছেলে ভর্তি হয় তাহলে মেয়ে এবং ছেলেদের নতুন যে অনুপাত সেটা 1:1 হবে। তাহলে শুরুতে ছেলেদের এবং মেয়েদের সংখ্যার মধ্যে পার্থক্য কত ছিল আমাকে বের করতে হবে। দেখো এই জায়গাটা আমি একটু শর্টে করার চেষ্টা করি। যখন আরো ৮ জন ছেলে ভর্তি হয় তখন তাদের যে অনুপাত, সেই অনুপাতটা কত হয়েছিল? দেখো প্রথমে ছিল একটি স্কুলে ছেলে মেয়ের অনুপাত ছিল 5:7, যখন আরো ৮ জন ছেলে ভর্তি হয় তখন অনুপাতটা কি হয়ে গেছে? 1:1। এই যে 1:1 তার মানে কি দুটো সমান হয়ে গেছে। তাহলে এই জায়গা থেকে কি আমি বলতে পারি না যে মেয়েদের সংখ্যা অপরিবর্তিত ছিল? তার মানে শুরুতে মেয়েদের সংখ্যাটা 7 ছিল, এটা তো বলা যায়, কারণ মেয়ের সংখ্যা তো বাড়েনি। তাহলে শুরুতে মেয়ের সংখ্যা 7 ছিল। এবার আসি ছেলেদেরটা। তাই ৮ জন ছেলে ভর্তির পরে ছেলে এবং মেয়েদের সংখ্যা সমান হয়ে গেছে। তাহলে আমি এখানটা এর থেকে ক্যালকুলেশন করে একটু বের করে নিই, এখানে কত ছিল? দেখো 7, তাহলে এই 7 থেকে যদি আমি 5 মাইনাস করি তাহলে কত হবে? 2। আর এই 2, এটাই তো হচ্ছে ৮ জন ছেলে। 2 যদি হয় ৮ জন ছেলে তাহলে তুমি এখান থেকে ইজিলি বের করে নিতে পারবে। এই 2 ইউনিট ইকুয়াল টু যদি ৮ জন ছেলে হয় তাহলে এখানে কোশ্চেনটা কি চেয়েছে? ছেলে এবং মেয়েদের মধ্যে পার্থক্য। এদের মধ্যে পার্থক্য কত? দেখো এদের পার্থক্য কিন্তু 2 ইউনিট, এদের পার্থক্য কিন্তু 2 ইউনিট। যে 2 ইউনিট আমি আগেই বের করে নিয়েছি, 2 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 8। সো আমার উত্তর কিন্তু চলে এসছে 8। দেখো আমি কিন্তু এখানে কোনো রকম এক্স ধরে করলাম না। যদি এটা কারো বুঝতে প্রবলেম হয় তাদের জন্য আমি বিকল্প আরেকটি মেথড বলে দিচ্ছি। প্রথমে আমি যদি অনুপাতটাকে ধরে নিই, প্রথমে ছিল 5:7, আচ্ছা তার মানে আমি লিখলাম এই 5x বাই হচ্ছে 7x। ওকে, কি হয়েছে? ৮ জন ছেলে ভর্তি হয়েছে, এটা হচ্ছে তোমার ছেলে, এটা হচ্ছে মেয়ে, রাইট? তাহলে এই ৮ জন ছেলে ভর্তি হয়েছে, মেয়ে কিন্তু ভর্তি হয়নি। এরপর যে অনুপাত সেটা হচ্ছে 1:1। তুমি এইটাকে ক্যালকুলেশন করো, করে তুমি এক্স বের করো। এক্স এর ভ্যালু আসলে কিন্তু উত্তর নয়, এখানে চেয়েছে ছেলে মেয়ের পার্থক্য। এই যে তাদের পার্থক্য কত? 2 ইউনিট। অতএব তোমাকে 2x ইকুয়াল টু কত এটা বের করলে কিন্তু তোমার উত্তর চলে আসবে। আমি আর এক্স ধরে করলাম না, আমি চেষ্টা করলাম সহজে কি করে অঙ্কটা করা যায় সেটাই দেখানোর। চলো পরের কোশ্চেন দেখি কি আছে। যদি পরপর দুটি ধনাত্মক বিজোড় পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য 56 হয় তাহলে সেই পরপর বিজোড় সংখ্যা দুটি কত? তোমরা চাইলে এটাকে অপশন টেস্ট করে করতেই পারো, না হলে একটা সূত্র দিয়ে করবে। আমি তো অপশন টেস্ট করে করতাম। কিরকম? আমি যদি 13 স্কোয়ার করি, সংখ্যা দুটো তো পরপর হবে, একটা 13 একটা 15, 11 13 15 17 17 19। আমি প্রথমটা একটু চেক করি, 15 স্কোয়ার, দেখো তাদের বর্গের পার্থক্য। তাহলে 15 স্কোয়ার আর 13 স্কোয়ার করলে কত হয়? 15 স্কোয়ার হচ্ছে 225, 13 স্কোয়ার হচ্ছে 169, মাইনাস করলেই দেখো চলে এসছে প্রথমে 56। তাহলে আমি এখান থেকে উত্তর করতে পারি। এটা হচ্ছে অপশন টেস্ট। যদি অপশন টেস্ট না করি তাহলে তোমাকে এ আর বি ধরে করতে হবে, যে মনে করি একটা সংখ্যা এ বা এক্স আর একটা সংখ্যা কি হবে, যেহেতু বিজোড় সংখ্যা। দেখো আমি অল্টারনেটিভটা দেখিয়ে দিই ভাই। ধরে নিলাম প্রথম বিজোড় সংখ্যাটি এক্স, তাহলে অপর বিজোড় সংখ্যাটি কি হবে? এক্স প্লাস 2। এই যে দুটো সংখ্যা আমরা পেয়ে গেছি। এবার এদের বর্গের পার্থক্য, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, আমি লিখতে পারি বর্গের পার্থক্য তার মানে কি? এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার, এই যে বর্গ তার পার্থক্য, এই যে এক্স স্কোয়ার। বর্গের পার্থক্য কত? 56। তুমি এবার এটা ক্যালকুলেশন করো। তাহলে তুমি নিজে বলবে স্যার অপশন টেস্ট করাটাই বেস্ট। তুমি এটা ক্যালকুলেশন করো, করে সেম উত্তর আসবে ভাই। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন আমি চলে যাচ্ছি চক্রবৃদ্ধি সুদ থেকে একটি কোশ্চেন। চক্রবৃদ্ধি সুদ আসলে দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে নিউমেরিক্যাল ডিজিটগুলো দেখো বাজে বাজে দেয় ওরা। বাজে দেওয়ার কারণ হচ্ছে যাতে সময়টা বেশি লাগে, কিন্তু আমি সেই প্রসেসে যেমন আমি শর্টকাট ওয়েতে করাবো। চক্রবৃদ্ধি সুদে জমা করা কত 12,000 টাকা 5 বছরের শেষে দ্বিগুণ হয়ে যায়, তাহলে 15 বছরের শেষে ওই অর্থের পরিমাণ কত হবে? খুবই সিম্পল একটা কোশ্চেন ভাই। 2 বছরে দেখো দ্বিগুণ হয়ে যায় 5 বছরের শেষে, তাহলে আমি লিখবো 2 টাইমস বা 2 গুণ। আমি লিখে নিচ্ছি এই যে 2 গুণ হয় 5 বছরে, 5 বছরে। এবার এখানে 15 বছরে কত হবে এটা জানতে চেয়েছে, তাহলে 15 বছরকে আমি কিভাবে লিখবো? দেখো 15 বছরকে আমি এইভাবে কি লিখতে পারি? 3 into 5, তাহলে এখানে কত টাইম আসবে? দেখো এখানে এই যে 3, আমি এটাকেই তার পাওয়ারে বসিয়ে দেবো 2 কিউব, তাহলে 2 কিউব ইকুয়াল টু কত? দেখো 2 এর কিউব হচ্ছে 8, তাহলে তুমি বলবে স্যার 8 গুণ হয়, 8 গুণ হয় কত? এই যে স্যার 15 বছরে 8 গুণ হয়। এখন বিষয়টা কি বলতো, এই শর্টকাটগুলো তারা বুঝতে পারবে না যারা আমার বেসিক ক্লাসগুলো করেনি, তারা কি করে বুঝবে তাই না? কিন্তু এটা তো 8 গুণ হবে, কিন্তু এখানে তো কত গুণ হবে এটা চাইনি, টাকা চেয়েছে, টাকা বের করতে হবে। তাহলে আমার টাকা রেখেছিলাম কত? 12,000 টাকা, তাহলে এই যে ইন্টু 12,000 করো, এই 12,000 টাকাটাই তো 8 গুণ হবে তাই না? 12,000 টাকা রেখেছো 8 গুণ হবে, তাহলে কত? 8 12 96, এই যে 96,000 টাকা তোমার উত্তর কোথায় আছে? 8 12 96 অপশন ডিতে রয়েছে। ওকে নেক্সট কোশ্চেন আমি যাচ্ছি। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3, সংখ্যার সাথে 4 যোগ করা হলে অনুপাত হচ্ছে 7:10, তাহলে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত? এখানেও কিন্তু চাইলে আমরা অপশন ধরে করতেই পারি। দেখো একটা বিষয়, আমি যদি একটু ধরে অপশন মানে x না ধরে করি তাহলে ব্যাপারটা কিরকম হবে? দুটো সংখ্যা আমি a আর b যদি ধরি তাহলে তাদের যে অনুপাত সেটা কত? 2:3। ওকে এবার পরে যখন 4 যোগ করেছি তখন অনুপাতটা হয়েছে কত? 7:10। তাহলে এখানে কত ইউনিট বাড়লো আমরা একটু দেখে নেব। এখানে 5 ইউনিট বাড়লো, এখানে 7 ইউনিট বাড়লো, কিন্তু 4 যোগ করেছি, এখানেই সমস্যাটা। তাহলে একটা কাজ করি, আমরা এই জায়গাটা একটু ইকুয়াল করার চেষ্টা করি। আমি যদি এই b এর সাথে 3 গুণ করি তাহলে 3 × 3 = 9, আমি জাস্ট এখানে গুণ করছি, আর একই রকমভাবে এখানেও আমাকে গুণ করতে হবে, তাহলে 3 × 2 = 6। আমি নতুন ইউনিটটা এবার লিখবো। প্রথমে 6:9, আমি এটাকে আমার প্রয়োজন অনুযায়ী বাড়ালাম, আর এটাকে আমি লিখতে পারি 7:10। এবার দেখো কত ইউনিট বাড়লো? 1 ইউনিট। এখানে কত ইউনিট বাড়লো? 1 ইউনিট। এই 1 ইউনিট ইকুয়াল টু তো 4, কিন্তু ওরা চেয়েছে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য। আরে ভাই পার্থক্য কত ইউনিট? দেখো পার্থক্য 3 ইউনিট না, 3 ইউনিট না পার্থক্য। তুমি এখানেও দেখো 3 ইউনিট পার্থক্য, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু যদি 4 হয়, 3 ইউনিট ইকুয়াল টু কত? 3 ইউনিট ইকুয়াল টু 12। সো অপশন এ হয়ে যাবে আমার এই কোশ্চেনের সঠিক উত্তর। এর থেকে শর্ট আর কিছু হতে পারে? তুমি করে দেখো। তোমরা কেন এক্স ধরবে, কেন এবিসি ধরে অঙ্ক করবে? পাটিগণিত মানে এক্স ওয়াই নয়, পাটিগণিত মানে তুমি 100 ধরে করো। তো আমি কিন্তু 9টা কোশ্চেন করে দিলাম। শেষের একটা কোশ্চেন তোমাদের জন্য আমি রাখছি, তোমরা একটু কমেন্ট করে উত্তর জানানোর চেষ্টা করো না, দেখি পারো কিনা। সবই তো আমি করে দিচ্ছি, না পারলে আমি পরের ভিডিওতে আবার এটা করে দেবো, টেনশনের কি আছে? দেখো সব কিন্তু ভাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আমি আবারও রিপিট করছি, যদি ভালো স্কোর করতে চাও প্রিভিয়াস ইয়ার, যেরকম তোমরা যা করছো দিনে প্র্যাকটিস শেখা যা কিছু করো, কিন্তু তার পাশাপাশি এই যে আমার 20-15 মিনিটের যে ক্লাসগুলো দিচ্ছি দেখো না, দেখে কিছু শেখো। আর যদি মনে হয় স্যারের ক্লাসগুলো তো ভালো লাগছে, বেশ ভালোই তো বুঝতে পারছি, অনেক ইজি, যদি মনে করো কেউ আরআরবি এনটিপিসির জন্য আমার ব্যাচ কোর্স এনরোল করবে, তো তোমরা আজই এনরোল করে নাও। আমাদের ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা যোগাযোগ করবে 9993861000 এই নাম্বারে। আমরা ক্লাসগুলো কিন্তু ইউটিউবে নেই না, আমরা ক্লাসগুলো নেই গুগল মিটে, ফেস টু ফেস। যা প্রবলেম এনি টাইম তুমি আমাকে ডাইরেক্ট বলতে পারবে। আমাদের লাইভ ক্লাসগুলো রেকর্ড হয়, সমস্ত ক্লাস অ্যাপে আপলোড হয়ে যায়। এখানে আরআরবি এনটিপিসির ফুল সিলেবাস কভার করে দেওয়া হবে। তো যদি কেউ ভালোভাবে শিখতে চাও, সো আর দেরি করো না, আজই এনরোল করে নাও। চলো, বলা হয়েছে একটি ট্রেন 5 ঘন্টায় 240 কিলোমিটার/ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। যদি একটি ফ্লাইটকে 15 মিনিটের মধ্যে একই দূরত্ব অতিক্রম করতে হয়, তবে সেটিকে কি পরিমাণ গতিতে যাত্রা করতে হবে? আমরা কিভাবে করব? দেখো এখানটায় আমরা দেখলাম যে 5 ঘন্টায় যাচ্ছে 240 কিলোমিটার, তাই তো? 240 কিলোমিটার যাচ্ছে কি প্রতি ঘন্টায়, তাহলে 5 ঘন্টায় কতটা যাবে? তাহলে 5 ঘন্টায় কতটা সেটা আমরা বের করব কি করে? যে 5 × 240। कारण 240 किलोमीटर पर घंटा एक घंटा पाँच घंटा जाबे कतो 5/24 120 अर्थात 1200 किलोमीटर তাহলে টোটাল দূরত্ব হচ্ছে 1200 কিলোমিটার। এবার এই দূরত্বটা তাকে 45 মিনিটের মধ্যে যেতে হবে। তাহলে 45 মিনিটের মধ্যে যদি যেতে হয় এক কাজ করি আমরা এই 45 মিনিটকে যদি একটু ঘন্টাতে কনভার্ট করি তাহলে কি হবে ডিভাইডেড বাই 60 করতে হবে। তো 15 দিয়ে কাটলে 3 15 দিয়ে কাটলে 4 তাহলে আমরা বলতে পারি 3/4 ঘন্টা। তাহলে এবার আমার দূরত্ব কতটা দূরত্ব হচ্ছে 1200 কিলোমিটার আর আমার গতিবেগটা এখন কি আছে গতিবেগটা আছে তোমার বেরোবে তাহলে সময় দিয়ে আমরা ভাগ করব তাহলে 3/4। আমরা জানি স্পিড ইকুয়াল টু কি ডিসটেন্স বাই হলো টাইম। তাহলে আমরা স্পিডটা বের করছি ডিসটেন্স কত আমার এই যে দূরত্ব দূরত্ব হচ্ছে 1200 কিলোমিটার আর এই যে এটা হচ্ছে আমাদের টাইম তাই না। তাহলে এবার আমরা যদি একে ডিভাইডেড করি কত হবে 1200 ইন্টু अच्छा ऊपर 4/3 ताले 3 दिए काटले 3/40 ताले 3/40 400 ताई तो 4/4 1600 ताले आमरा की बोलबो 1600 किलोमीटर पर आवर। ताले 1600 किलोमीटर पर आवर गतिवेगे जोदि जाए ताहले कि ओई एकई दूरत्व से अतिक्रम करते पारबे 45 मिनिटेर मध्ये। आशा करी सबाई बुझते पेरेछो। आमादेर परवर्ती जे क्वेश्चन देखो कि बोला हयेछे একটি বহুভুজের অভ্যন্তরীণ কোণের সমষ্টি হচ্ছে 3240 ডিগ্রি। তাহলে ওই বহুভুজের কয়টি বাহু রয়েছে আমাকে বের করতে হবে। এবার দেখো এই যে বহুভুজের অভ্যন্তরীণ কোণের সমষ্টি ওই সমষ্টির একটি সূত্র আছে কি সমষ্টি ইকুয়াল টু আমরা লিখতে পারি n-2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে সমষ্টির সূত্রটা একটু খেয়াল রাখবে। এবার এখানে দেখো সমষ্টি তো বলে দিয়েছে তাহলে আমরা এখানে বাহুর সংখ্যা বের করব। তাহলে এই যে সমষ্টির জায়গায় আমরা লিখে দিলাম 3240 তাই তো n ইনটু n-2 আমরা লিখব n-2 ইনটু 180। এক কাজ করি আমরা এখান থেকে দেখো এই শূন্য আর এই শূন্য যদি কেটে দেই 18 দিয়ে যদি আমরা একে কাটি তাহলে কত হবে 18 দিয়ে যদি কাটি 18 কে 18 18 18 18 324 তাহলে কি দাঁড়ালো n-2 ইকুয়াল টু দাঁড়ালো 18। তাহলে n ইকুয়াল টু কত হবে এই 18 এই 2 আমরা যদি এই ডান পাশে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে 18 আর 2 হচ্ছে 20 আর এই n কি n হচ্ছে বাহুর সংখ্যা। তাহলে এখানে আমাদের অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আর আমরা এখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এইভাবে সলভ করব। এরপরে যে কোশ্চেনটি রয়েছে সিম্পলিফিকেশন তাই তো। তাহলে দেখো আমরা জানি বদমাস সিম্পলিফিকেশন করতে গেলে তোমাকে বদমাস রুল কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তাহলে বদমাস রুল অনুযায়ী যদি আমরা এই কোশ্চেনটিকে সলভ করি কিভাবে করব প্রথমে এই যে ব্র্যাকেট রয়েছে এই ব্র্যাকেটের কাজটা আমাকে করতে হবে। তাহলে আমি এই জায়গাটা চলে একটু লিখি 180 ডিভাইডেড বাই 20 ওকে এরপরে ব্র্যাকেট রয়েছে। আচ্ছা 15 থেকে যদি আমি 6 মাইনাস করি তাহলে কত হবে 15 থেকে করলে হবে 9 প্লাস আর 18 24 থেকে যদি 18 বাদ দেই তাহলে কত হবে 6 হবে। তাহলে এবার আমরা কিসের কাজ করব এখনো কিন্তু ব্র্যাকেটের মধ্যে রয়েছে আমরা কিন্তু এই ভাগের কাজ আগে করতে পারবো না আমরা কিন্তু এই ব্র্যাকেটের কাজটা আগে করব। তাহলে কি হবে দেখো 180 ডিভাইডেড এই 20 তাহলে এর কাজটা আমাকে আগে করতে হবে যে 915 দেখো এই যে 15 তাহলে 20 × 15 যদি আমরা করি এটা কত পাবো 15×20 180 তো সরি 15×20 হচ্ছে 300। তাহলে আমরা এখানটায় লিখতে পারি 180 ডিভাইডেড বাই হচ্ছে 300 যেহেতু ভাগ আছে আমি একবারে করে দিলাম। তাহলে এই শূন্য কাটলাম 3 দিয়ে কাটলে 3 আচ্ছা 3 নয় তুমি 2 দিয়ে কাটো 2 দিয়ে কাটলে 9 হবে 2 দিয়ে কাটলে 15 হবে তাই তো। আর যেহেতু অপশানে 9/15 রয়েছে এই কারণে আমরা এটা কাটলাম এটাকে আরেকবার কাটা যেত 3 দিয়ে যদি আমি কাটতাম 3 হতো 3 দিয়ে 5 তো যাই হোক আমার অপশানে যেরকমটা রয়েছে আমাকে তো সেরকমটাই রাখতে হবে। তো আমি এখানটায় অপশন সি কিন্তু উত্তর করলাম কেমন। আচ্ছা দেখো, যদি কারো কোথাও কোনো ডাউট থাকে, কিছু ভুল মনে হয়, সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এবারের যে কোশ্চেনটি রয়েছে বীজগণিত থেকে, যদি x² + 1 = 2x হয় তাহলে x - 1/x এর মান কত বের করতে হবে। এই কোশ্চেনটা আমরা লং ওয়েতে করতেই পারি, অনেকটা সময় লাগবে। কিভাবে করব সেটা একটু বলে রাখি। আমি x² এই 2xটাকে যদি আমি লেফট সাইডে নিয়ে আসি তাহলে কি হবে, -2x + 1 = 0। এবার এটাকে আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্ম করলে কি হবে, x এর দুটো ভ্যালু আসবে, তারপরে আমাকে অঙ্কটা করতে হবে। তো আমি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এটা বলে থাকি যে এখানে যেটা দেওয়া আছে x² + 1 = 2x বলে দিয়েছে, তাহলে তুমি x এর এমন একটা মান ধরো যাতে এটা ইকুয়েশনটা স্যাটিসফাই হয়। তাহলে x এর ভ্যালুটা যদি 1 ধরো, তাহলে দেখো 1² + 1 = 2 × 1। আলটিমেটলি কি দাঁড়ালো, দেখো বোথ সাইড আমার ইকুয়াল, এটাও 2 এটাও 2। তাহলে আমি x এর ভ্যালুটা 1 বলতেই পারি। তো এই x এর ভ্যালু যদি 1 হয়, এটা 1 লিখলাম, -1/1। তাহলে দেখো 1 থেকে 1 বাদ দিলে 0 হয়। ওরা তো এর মান চেয়েছে, তাহলে আমি এখান থেকে অপশন সি উত্তর করলাম। তাহলে বীজগণিতের ক্ষেত্রে যদি কেউ সূত্র মনে রাখতে না পারো, একটু চেষ্টা করবে ধরে করার, এরকম। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। সেই ক্ষুদ্রতম সংখ্যা কোনটি যেটির সাথে 25 যোগ করলে তা সম্পূর্ণরূপে 25, 36, 40 দ্বারা বিভাজ্য হবে? তাহলে এই চারটি অপশনের মধ্যে কোনো না কোনো সংখ্যা উত্তর হবে, এটা কনফার্ম। আমি প্রত্যেকটা সংখ্যার সাথে 25 আগে যোগ করে দেই। 25 যোগ করে দেওয়ার পর আমরা দেখব ওই যে তিনটে সংখ্যা দিয়েছে, তো আমরা কোন অপশনকে সম্পূর্ণরূপে ভাগ করতে পারি। এটা কত হবে, 3750, এটা হবে 1800। আচ্ছা, এটা কত হবে, 2250, এটা হবে শুধু 50। এবার আমরা দেখব। এখন বিষয় হচ্ছে, আমি এই 36 দিয়ে একটু চেক করি। 36 দ্বারা ভাগের নিয়ম কি, যে সংখ্যাকে তুমি 4 দ্বারা এবং 9 দ্বারা ভাগ করতে পারবে সেই সংখ্যায় তো 36 দ্বারা ভাগ যাবে। তো তুমি 4 দিয়ে যদি চেক করো, দেখো এই যে শেষে 50, এটা ভাগ যাবে না, শেষে 00 ভাগ যাবে, শেষে 50 4 দিয়ে ভাগ যাবে না, শেষে 50 4 দিয়ে ভাগ যায় না। কারণ 4 দ্বারা ভাগের নিয়ম তো জানো তোমরা, যে শেষের দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যা 4 দিয়ে ভাগ যাবে। তাহলে আমি এখান থেকে অপশন বি উত্তর করতে পারি, তাই না? আচ্ছা, লসাগু করে করার কোনো দরকার নেই এইসব কোশ্চেনগুলো। নেক্সট কোশ্চেন দেখো, ত্রিকোণমিতি থেকে একটি কোশ্চেন রয়েছে। তোমরা জানো যে এনটিপিসির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ইউনিট থেকে কোশ্চেন থাকবেই থাকবে। তো ত্রিকোণমিতির এই যে কোশ্চেনটি রয়েছে আমরা একটু শর্টে করব। দেখো এখানে কিছু সূত্র জানতে হয়, তো সেই সূত্রটা আমি একটু আগে বলে রাখি। আচ্ছা চলো আগে কোশ্চেনটা তো লিখি। 1 + cos 2a / 1 - cos 2a। এবার cos 2 এর একটা সূত্র আছে, কি বলতো, cos² a - sin² a। cos 2a = cos² a - sin²a। এই সূত্রে কিন্তু তোমরা ইজিলি কোশ্চেনটাকে সলভ করতে পারো, এবং এটাই কিন্তু শর্ট ট্রিক্স বলা যেতে পারে। তো আমরা 1 এর জায়গায় 1 লিখলাম, প্লাস এই cos 2 এর জায়গায় আমরা cos 2a না লিখে আমরা এটা লিখতে পারি cos² a - sin² a / 1 - একই রকম ভাবে মানটা বসিয়ে দেব, cos² a - sin²a। এবার একটা জিনিস লক্ষ্য করো, তোমরা আরো একটা সূত্র জানো, কি বলতো, 1 - sin² a হচ্ছে cos²a। তাহলে এই জায়গা থেকে আমি যদি এটাকে একটু ধরে নিই, এই 1 আর এই যে -sin²a, তাহলে এটার জায়গায় আমি কি একবারে cos² a লিখতে পারি। তাহলে এটার জন্য একবার cos² আর এই একটা cos², তাহলে কয়টা পেলাম আমরা, দুটো। তাহলে এখানটা লিখে দিচ্ছি একবার 2 cos² a বাই, একই রকম ভাবে এইটা আর এটা, তাহলে কি হবে cos², তাই তো। আচ্ছা না, এখানটা আমরা মাইনাস একটা ধরে করি, তাহলে সুবিধা হবে। দেখো এখানটা আমরা ঠিক করলাম তো 1, ও এখানে এটা তো মাইনাস হবে, দেখো কারণ এটাকে আমরা ব্র্যাকেটে রাখি, এই যে মাইনাস, কারণ প্লাসের ক্ষেত্রে তো সমস্যা নেই, তাই না, প্লাসের ক্ষেত্রে তো সমস্যা নেই। আর এটা তো আমাদের মেইনলি এই যে মাইনাস, আর এই মাইনাসে এটা কিন্তু আলটিমেটলি যখন আমি ব্র্যাকেটটা তুলে দেবো, ভাই একটা লাইনে আমি শর্টে করছি, স্টেপ জাম্প করলাম। তাহলে এই যে ব্র্যাকেট তুলবে যখন, তাহলে এটা তো মাইনাস cos स्कोर ए होबे और एटा तो कोण प्लस हो जाबे एटा प्लस हो जाबे। এবার দেখো তুমি জানো যে 1 - sin স্কয়ার ইকুয়াল টু যদি cos স্কয়ার a হয় আবার এটাও কিন্তু তোমাকে জানতে হবে 1 - cos স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে sin স্কয়ার a এটাও আমরা জানি। তাহলে এই 1 আর এই sin 1 আর এই cos এটা মিলে হবে একটা sin স্কয়ার a আর a একটা sin স্কয়ার a তাহলে আমি দুটো sin स्क्वायर a পেলাম। এবার দেখো এই 2 2 কেটে গেল তাহলে আমরা এখানে লিখতে পারি কি লিখতে পারি দেখো রুটের মধ্যে cos বাই sin তাহলে cos বাই sin sin বাই cos তো tan হয় তাহলে আর cos বাই sin তো cot হয় তাহলে আমি এখানটায় cot স্কয়ার a লিখলাম। রুটের বাইরে যখন বের হবে তাহলে সেটা কি হবে cot a হয়ে যাবে cot a। দেখো cot a যদি কারো কোনো অসুবিধা হয় একটু কমেন্ট করে আমাকে জানিও ভাই কারণ এটা যদি আর একটু ডিটেইলসে করতাম অনেকটা সময় লেগে যেত। नेक्स्ट क्वेश्चन आमादे एक व्यक्ति 10 मिनिटे 500 मीटर दीर्घ एक रास्ता के अतिक्रम करे किलोमीटर प्रति घंटाय व्यक्तिर गतिवेग कत माने व्यक्तिर गतिवेगटाई जानते चाइछि परिष्कार कथा। ताहले एखाने देखो 10 मिनिट 500 मीटर जाए 10 मिनिटे केमन। अच्छा एखाने देखो आमरा जानी जे गतिवेग स्पीड इक्वल टू कि डिस्टेंस बाय हलो टाइम। अच्छा तोमरा एटा जानो जे 1 घंटा इक्वल टू होच्छे 60 मिनिट। अच्छा आर जेटा जानो 1 किलोमीटर इक्वल टू होच्छे 1000 मीटर। ओके এবার বিষয় হচ্ছে আমি এখান থেকে দূরত্বটাকে একটু বের করে নেব। তাহলে দূরত্ব কি করে হবে দূরত্ব দেখো এখানে কত দিয়েছে 500 মিটার দীর্ঘ একটি রাস্তাকে কি 10 মিনিটে অতিক্রম করছে তাই তো তাহলে 500 মিটার দীর্ঘ আর এবার এখানে যেহেতু কিলোমিটার পার আওয়ারে বের করতে হয় তাই না তাহলে 500 মিটারটাকে যদি আমি কিলোমিটারে কনভার্ট করি দেখো দূরত্ব 500 মিটার ইকুয়াল টু আমি বলতেই পারি সেটা হাফ কিলোমিটার করলাম কারণ যেহেতু কিলোমিটার পার আওয়ারে রয়েছে। এবার দেখো এখানে এই যে 10 মিনিট সময় লাগে তাই তো টাইম 10 মিনিট এই 10 মিনিটটাকে যদি আমি ঘন্টায় কনভার্ট করি তাহলে কি হবে 1/6 হবে এত আওয়ার্স। এবার এখানে কি চেয়েছে প্রতি ঘন্টায় তার গতিবেগ কত তাহলে এবার আমরা যেটা গতিবেগ বের করব কি এই হাফ ইনটু এটা একবারে যদি ডিভাইডেড করে উল্টে যাবে তাহলে কি হবে 6/1 তাই তো তাহলে এখান থেকে স্পিড কারণ তুমি জানো স্পিড ইকুয়াল টু হচ্ছে ডিসটেন্স বাই টাইম এটা তোমার ডিসটেন্স এটা হচ্ছে টাইম তাহলে একবার এই ভাগটাকে আমি উল্টে দিলাম তাহলে এখানে কাটলে কত হবে 3 হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3 কিলোমিটার পার আওয়ার। সো এখানে এই যে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো অশোক তার মাসিক আয়ের 10% ব্যয় করেন এবং প্রতি মাসে 5400 টাকা তিনি সঞ্চয় করেন তাহলে তার মাসিক আয় কত তাহলে 10% মাত্র তিনি ব্যয় করেন এবং প্রতি মাসে তিনি 5400 টাকা সঞ্চয় করেন তাহলে 10% তিনি ব্যয় করেন তার মাসিক যে আয় 10% ব্যয় করেন তার মানে তিনি সঞ্চয় করেন কত 90%। 10% তো খরচ করেন 90% তাহলে তিনি সঞ্চয় করেন 10% ব্যয় করে তাহলে 90% সঞ্চয় করে কিন্তু উনি চেয়েছেন তার আয় কত আয় তো 100% তাহলে দেখো এই 1 0 কেটে দিই তাহলে 9 = 5400 তাহলে কত গুণ করেছো 9 6 তাই তো 600 তুমি এই 10 এর সাথে যদি 600 গুণ করে দাও তাহলে কত আসবে 6000 তাহলে আমি বলতে পারি তার মাসিক আয় হচ্ছে 6000 টাকা। এবারে কোশ্চেন কি আছে বিকাশ 30000 টাকা একটি পুরনো বাইক কিনে তার মেরামতে 5000 টাকা ব্যয় করেন যদি বাইকটিকে 42000 টাকা বিক্রি করে তার লাভ কত হয়েছে তাহলে 30000 টাকা দিয়ে কিনেছে 5000 টাকা তার পেছনে খরচ করেছে তাহলে টোটাল তার কেনা দাম হয়ে গেল 35000 টাকা। আচ্ছা বিক্রি করেছেন কত টাকা 42000 টাকা তাহলে 35000 কিনে 42000 যদি তিনি বিক্রি করেন তিনি কত টাকা প্রফিট করেছেন তিনি প্রফিট করেছেন মাত্র 7000 টাকা কিন্তু এখানে যে প্রফিট পার্সেন্টেজ দেখো লাভ বা লস সিপির উপরে হয় তো এখানে সিপি হচ্ছে 35000 টাকা। 35000 টাকায় যদি 7% প্রফিট হয় তাহলে 100 টাকা বা 100 জন্য কত 3 0 3 0 কাটলাম 7 দিয়ে 35কে কাটলে 5 দিয়ে কাটলে 20 তাহলে আমাদের এখানে 20% হয়ে যাবে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ওকে তো কোশ্চেন নাম্বার 10 আমি তোমাদের জন্য রাখলাম এইচডব্লিউ। তোমরা এটাকে করে উত্তর দেওয়ার চেষ্টা করো। কমেন্ট সেকশনে দেখি কতজন সঠিক উত্তর করতে পারছো। আর কোশ্চেন রয়েছে, বলা হলো যদি A:B 3:4 হয় এবং B:C 5:7 হয় তাহলে আমাকে বের করতে হবে A:C কত। আমি কি করব, লিখে নেব যে A:B কত না 3:4। আবার B:C দেওয়া আছে, তো B এর নিচে আমি B কে লিখব, C লিখব। তো এখানেও B এর নিচে আমি B এর ভ্যালুটা বসিয়ে দিলাম, 7 বসালাম। এবার আমরা এখান থেকে A, B, C বের করতে পারি। তো এখানে কি করবে, আমি সহজ উপায়টা বলে দিচ্ছি তোমাদের। অনেকে ডাইরেক্ট এভাবে 10 টেলে গুণ করতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি আর একটু সহজভাবে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো এই জায়গাটা গ্যাপ রয়েছে, ঠিক একই রকম ভাবে এই জায়গাটা গ্যাপ রয়েছে। তো যে জায়গাটা গ্যাপ থাকবে সেখানে কি করবে, তার আগের সংখ্যাটি তুমি বসিয়ে দাও। এই যে 4 আর এই হলো 5। ওকে, এবার একটু সহজে করার জন্য চলো আগে টোটালটাই করে নিই। তো 3 5 15, আচ্ছা 4 5 20, 4 7 28, আমরা নর্মালি টোটাল সংখ্যাগুলো গুণ করে দিলাম। কিন্তু এখানে তো তোমার কাছে A:C চেয়েছে, তাই না? তাহলে A কত 15 আর C কত 28। তাহলে তোমার কোথায় আছে অপশন, দেখো অপশন A তে রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো রকম কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কেমন? পরবর্তী কোশ্চেন, যদি √15 = 3.88 হয় তাহলে √5/3 এর ভ্যালু কত, আমরা কি করে করব? দেখো আমরা সবার প্রথমে এই যে √5/3 রয়েছে আর ভ্যালুটা দেওয়া আছে √15 এর। তো আমরা একটা কাজ করি, আমরা এই উপরে 3 দিয়ে গুণ করি, নিচেও 3 দিয়ে গুণ করি। তাহলে ব্যাপারটা কেমন হবে বলো তো? আমি যদি টোটালটা, কিন্তু রুট এই টোটালটাই রুট, তাহলে এখানে দেখো দুটো রুটের মধ্যে থাকলে তুমি জানো রুটের বাইরে যখন চলে আসে তখন সেখানে তুমি কি লিখবে, 3 লিখবে। আর উপরে কি লিখবে, 3 5 15, এই যে √15 লিখবে। এবার এই কোশ্চেনে দেখো √15 এর কিন্তু একটা ভ্যালু বলে দিয়েছে, কত না 3.88 ডিভাইডেড বাই কত 3। এবার তোমাকে উত্তর করতে হবে। দেখো তুমি এখানে উত্তর দেখে করতে পারবে, আর ক্যালকুলেশন করার দরকার নেই। আরে 3 দিয়ে যখন 3.88 কে ভাগ করবে, প্রথমে তো একবার যাবে কনফার্ম, তারপরে কি হবে সেটা পরে। তো এখানে প্রথমে 1 দিয়ে রয়েছে, কোথায় সেটা দেখো নেই, এই যে 1 দিয়ে শুরু, পরে আর একটু দেখবে। তাহলে দেখো পয়েন্ট বসালাম, তাহলে 3 এখানে কত আছে, 8 আছে, 3 দুগুণে 6, তাহলে 2। দেখো তাহলে আর আমি সময় নষ্ট করবো না, আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি। ঠিক আছে, তুমি এবার ভাগ করো। দেখো 3 বারবার রিপিট আসবে, এই কারণে তার মাথায় পৌনঃপুনিক বা আমরা বার ব্যবহার করি। আশা রাখি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, দেখো sin A = যদি 1/2 হয় এবং cos B = যদি 1/2 হয় তাহলে A+B এর ভ্যালু কত বের করতে হবে। তো এখানে দেখো আমি প্রথমে যেটা করব, sin A = এই যে 1/2 না লিখে sin কত ডিগ্রির মান 1/2 বলো তো, sin 30 ডিগ্রির মান 1/2। এবার দেখো এই সাইন আর এই সাইন কেটে যাচ্ছে, তাহলে এই A = কত পড়ে থাকবে না 30 ডিগ্রি। একই রকম ভাবে তুমি করো cos B = cos কত ডিগ্রির মান 1/2, cos 60 ডিগ্রির মান 1/2। তাহলে এই cos আর এই cos কেটে গেল, তো এখানে B = থাকলো 60 ডিগ্রি। তাহলে এখানে তোমার কাছে A+B চেয়েছে, তাহলে A+B = কত, 30 + 60 = 90। কোথায় আছে 90, অপশন বি। তাহলে পরিমিতি থেকে কোশ্চেন থাকছে, ত্রিকোণমিতি থেকে থাকছে, বীজগণিত থেকে কোশ্চেন থাকছে। ঠিক আছে, তো কোন টপিক থেকে বা কোন পার্ট থেকে কতগুলো করে কোশ্চেন যদি কেউ না জেনে থাকো আমাকে বলবে, সেটা আমি বলে দেব। একজন ব্যক্তি 10 ঘন্টায় একটা যাত্রা শেষ করেন, তাহলে সময়টা 10 ঘন্টা নিয়েছে। তিনি যাত্রার প্রথমার্ধ মানে প্রথম ভাগ 20 কিলোমিটার/ঘন্টা গতিবেগে এবং দ্বিতীয়ার্ধ 30 কিলোমিটার/ঘন্টা গতিবেগে ভ্রমণ করেন। তিনি মোট কত কিলোমিটার যাত্রা ভ্রমণ করেছেন? দেখো তাহলে প্রথমার্ধে ধরো একটা যাত্রা, এই হলো একটা যাত্রা বা একটা গন্তব্যস্থল। তো এটা প্রথমার্ধে, তো আমি এটাকে ইকুয়ালি ভাগ করলাম, তার মানে এই হলো আমার প্রথমার্ধে আর এই হলো আমার দ্বিতীয়ার্ধে। এখন এই দূরত্ব কত এটা তো জানি না, আমি যদি দূরত্বটাকে d ধরি, তাহলে এই প্রথম অর্ধেক এটা d, আবার দ্বিতীয়টা কত হবে d, কারণ যেহেতু একটা টোটাল দূরত্বকে আমরা आधेक आधेक कर निल तुम एखान देखे बोलो ये टोटाल दूरत ये कत हो 2D हो तईना 2D हलो एबारे टोटाल दूरत ये जेते तार कत समय लेगे 10 घंटा समय लेगे और कि बोले दिए दूरत्वेर प्रथम आर्धेक 20 किलोमीटर गतिवेगे गेछे प्रथम जे आर्धेक 20 किलोमीटर पर गतिवेगे गेल और परेर जेटा 30 किलोमीटर पर गति 30 किलोमीटर पर आवर गतिवेगे गेल। एखन तोमरा एकटा विषय जानो जे टाइम इक्वल टू होच्छे डिस्टेंस बाय स्पीड जेहेतु एखाने मोट समय बोले दिएछे ताहले प्रथम आर्धेकेर समय प्लस द्वितीय आर्धेकेर समय तार माने आमरा एई इक्वेशनटाके दुबार लिखते पारी तो प्रथम जो दूरत्व सेटा कत सेटा होच्छे d गतिवेग कत 20 प्लस एटा आमरा टाइम बेर करलाम द्वितीय जो दूरत्व d टाइम गतिवेग 30 मोट समय लेगेছে 10 घंटा এই যে 10 घंटा লিখলাম এই ক্যালকুলেশনটা আমরা ইজিলি করতে পারি যারা জানো না একটু জেনে রাখো d কিভাবে ডাইরেক্ট বের হবে। আচ্ছা এখানে আমাদের ছোট হাতে লিখতে হতো যাই হোক d কি করে বের হবে প্রথমে তুমি এই নিউমেরিক্যাল ডিজিটগুলোকে গুণ করে দাও এই যে এই ডান দিকে যা থাকবে সে টোটালটাই লিখবে তাহলে এখানে 20 ইনটু 30 ইনটু 10 ডিভাইডেড বাই যদি এখানে প্লাস থাকে তাহলে এই দুটোকে প্লাস করবে যদি মাইনাস থাকে তাহলে এই দুটোকে মাইনাস করবে যেহেতু এখানে প্লাস আছে তাই 20 আর 30 আমি একবারে যোগ করে 50 লিখে দিলাম 10 দিয়ে 50 কে কাটলে 5 হয় 5 দিয়ে 30 কে কাটলে 6 হয় 6 20 হচ্ছে 120 मोट दूरत्व मोट दूरत्व 2D अतएव लिखते पारी 2D इक्वल टू कत 120 इनटू 2 इक्वल टू 240 तो एखाने आमार 240 होबे। आशा करी प्रत्येके बुझते पेरेछो। नेक्स्ट क्वेश्चन देखो 5 अंकेर बृहत्तम संख्याटी निर्णय करो जा किना 6 8 12 15 एबं 20 द्वारा विभाज्य तो आमी एखाने लंग वेते जाबो ना आमी डिविजिबिलिटी रूलटा एखाने अप्लाई करब विभाज्यता नियम अप्लाई करे आमी करब তার মানে ব্যাপারটা হচ্ছে যাকে 6 দ্বারা 8 দ্বারা 12 দ্বারা তো আমি এখান থেকে না 12 কে নিয়ে নিলাম আমি 12 দিয়ে চেক করব তো 12 দ্বারা ভাগের নিয়ম কি যেই সংখ্যাকে তুমি 3 এবং 4 দিয়ে ভাগ করতে পারবে সেই সংখ্যাই কিন্তু 12 দিয়ে ভাগ যায় তো প্রথমে তুমি 3 দিয়ে চেক করো 3 দিয়ে ভাগের নিয়মে জানো সমস্ত ডিজিটের যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে টোটাল সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে তো আমরা এই 399 3 দিয়ে ভাগ যাবে বাট 80 যাবে না 399 3 দিয়ে ভাগ যাবে বাট 20 3 দিয়ে ভাগ যাবে না। আচ্ছা পরেরটা দেখে বুঝলাম যেটা 3 দিয়ে ভাগ যাবে এটাও 3 দিয়ে ভাগ যাবে কিন্তু আমরা এবার 4 দিয়ে চেক করব যখন এই যে শেষের দুটো ডিজিট 4 দিয়ে তো ভাগ যায় না কারণ 4 দ্বারা ভাগের নিয়ম তোমরা জানো শেষের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যেতে হবে যেহেতু এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে না তাই এটা উত্তর হতে পারে না তাহলে আমার এখান থেকে সঠিক উত্তরটা বেরিয়ে গেল অপশন ডি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো রুলস জানা থাকলে অনেক সময় অনেক শর্টে কিন্তু উত্তর করা যায়। পরের কোশ্চেন দুইটি সংখ্যার লসাগু 3 এর 20 তম গুণফল একটু কায়দা করে দিয়েছে আর কি এবং তাদের গসাগু যদি 6 হয় একটি সংখ্যা 12 অপর সংখ্যা কত অনেকে হয়তো এই কায়দার জন্য আবার করতে পারবে না টেনশনে পড়ে যাবে কিন্তু তোমরা অনেকে এটা জানো যে লসাগু ইনটু গসাগু সমান একটি সংখ্যা ইনটু অপর সংখ্যা এটা আশা করি প্রত্যেকে জানো তো 3 এর 20 তম গুণফল কত হবে 3 20 60 ইনটু গসাগু কত 6 একটি সংখ্যা 12 অপর সংখ্যা জানি না 12 দিয়ে যদি আমি 60 কে কাটি কত হবে 6 হবে সরি 5 হবে 5 12 60 তাহলে x এর ভ্যালুটা কত হবে 5 6 30 দেখো উত্তর চলে এসেছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব प्रॉफिट एंड लॉस থেকে 3টি কলা 2 টাকা দরে কেনা হয় এবং 2টি 3 টাকা দরে বিক্রি করা হয় তাহলে আমি লিখব যে প্রথমে 3টি তাই তো এখানটা আমরা লিখলাম পরিমাণ তোমাদের বোঝার সুবিধার্থে এবং সূত্র বাদ দিয়ে করার জন্য আমি একটু ডিটেইলস দেখাচ্ছি দাম হচ্ছে 2 টাকা এটা কি কেনা দাম এবার বিক্রি করেছে মানে এসপি কিভাবে বিক্রি করেছে দুটো বিক্রি করেছে 3 টাকা তোমরা কখনো ওই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে অনেকে কোণাকুণি গুণ করে দেখো আমিও করতে পারি যে এইভাবে আমরা গুণ করব এটা আমরা গুণ করব তাহলে দেখো 2 দুগুণে 4 টাকা হয় ঠিক আছে আর এখানে এইভাবে লিখবে যে 2 দুগুণে 4 আর এই 3 3কে 9 তখন তারপরে সে বলবে যে এটা 3 টাকা কেনা এখন বিষয় হচ্ছে তুমি গুণটা কিভাবে করবে কেন আমি ৩ তারিখকে ৯ আমি তো ৯ উপরে লিখতে পারতাম। তো ভাই এইভাবে করলে না একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তুমি যা হয়তো কেউ ধরতে পারবে সূত্র মুখস্থ করে যাচ্ছে যখন, তো ৪ টাকার কেনা ৯ টাকা বিক্রি, কিন্তু এই বিষয়টাকে আমি একটু অন্যভাবে বোঝাতে চাই। কিরকম ভাই? কোনাকুনি গুণ করার দরকার নেই, তুমি একটার দাম কত এটাও বের করবে না, সেটাও কিন্তু সময় লাগবে। তুমি এই পরিমাণটাকে সমান করে দাও, এখানে ৩টে আছে তাহলে এখানে ২টো আছে, তাহলে এখানে তুমি ২ গুণ করে দাও, এখানে তুমি ৩ গুণ করে দেখো ৩ দুগুণে ৬টা, ৩ দুগুণে ৬টা, পরিমাণটা সমান করো। এখানেও তুমি ২ গুণ করো, এখানেও তুমি ৩ গুণ করো, তাহলে এবার দেখো তোমার এখানে বেরিয়ে যাবে ২ দুগুণে ৪ আর ৩ তিরিকে ৯, কোনো টেনশন নেই। তাহলে এই যে কেনা দাম তোমার ৪ টাকা আর বিক্রয় দাম হচ্ছে ৯ টাকা, তুমি এখানে কত টাকা লাভ করেছো? ৫ টাকা লাভ করেছো। কত টাকার জন্য? এই যে ৪ টাকার জন্য লাভ লস ক্রয় মূল্যের উপর হয়, তো এই ৪ টাকায় ৫ টাকা, তাহলে শতকরা কত? তাহলে ৪ দিয়ে কাটলে ৪ পঁচিশে ১০০, তো ৫ পঁচিশে ১২৫, তো আমার এখানে ১২৫ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। প্রফিট এন্ড লস থেকে 2টো কোশ্চেন এসছে, 2টো কোশ্চেনই সেম টাইপের কোশ্চেন, জাস্ট নিউমেরিক্যাল ডিজিটগুলো আলাদা। তো আমি চাইবো তোমরা এই কোশ্চেনের উত্তর কি হবে আর নিজেরা করে একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করো। অ্যাটলিস্ট কেউ চুপচাপ থেকো না, যদি মনে হয় আরআরবি এনটিপিসি পরীক্ষা ভালো করে দেব বা আমি কোয়ালিফাই করতে চাই, তো যেভাবে বলছি একটু করো না, দেখো না তুমি এটা পারো কিনা। চলো দেখি পরের কোশ্চেন কি আছে। ৯৬ এর ৯-এর স্থানীয় মানের সমষ্টিগত, তার মানে কি ৯-এর প্লেস ভ্যালুর সমষ্টি। প্লেস ভ্যালু বের করার একটা নিয়ম দেখো, প্রথমে এই যে ৯ তার প্লেস ভ্যালু লিখবো, তাহলে প্লেস ভ্যালু বের করতে গেলে প্রথমে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি লিখতে হয় ৯, তার ডান দিকে যতগুলো সংখ্যা আছে ততগুলো জিরো বসিয়ে দাও। তাহলে ডান দিকে তো ৪টে জিরো সংখ্যা, তো তুমি ৪টে জিরো বসিয়ে দাও। আরো একটা ৯ আছে, তাহলে সেই ৯ লিখবো, এবং তার ডান দিকে ২টো সংখ্যা আছে তাই ২টো জিরো, অর্থাৎ ৯০০ লিখবো। তো আমি এই যে ৯০০ লিখে দিলাম। চলো এবার যোগ করি, ০০৯০৯, তা উত্তর চলে এসছে ৯০৯০০, অপশন সি হবে এখানে আমার সঠিক উত্তর। কেমন? পরের কোশ্চেন দেখো, এ একটা কাজ করে ১০ দিনে সম্পূর্ণ করতে পারে, লিখে নেবে। এ একটা কাজ ১০ দিনে সম্পূর্ণ করে, এ এবং বি কাজটা ৩০ দিনে করে। এ এবং বি কাজটা ৩০ দিনে করে, বলা হয়েছে বি কাজটা কতদিনে করবে। তুমি কি করবে? এলসিএম করো। ও এটা ১০ নয়, এটা ৪০, তো ৪০ আর ৩০-এর এলসিএম করলে হবে ১২০। ১২০টা কি? মোট কাজের পরিমাণ বা মোট কাজের ইউনিট। এবার কার্যক্ষমতা বের করতে হবে আমাকে। এ তো ৪০ দিনে করে ১২০ ইউনিট, একদিনে করবে ৩ ইউনিট, আর বি, এ আর বি একত্রে ৩০ দিনে করে ১২০ ইউনিট, তাহলে একদিনে কতটা করবে? ৪ ইউনিট। এবার আমরা যদি এটাকে মাইনাস করি তাহলে কি পাবো? এখানে মাইনাস করলে পাবো আমরা বি এর কার্যক্ষমতা। তা বি এর কার্যক্ষমতা কত হবে? বি এর কার্যক্ষমতা হবে ১ ইউনিট, ১ ইউনিট, তাই তো। তাহলে বি এর কত সময় লাগবে? টোটাল হচ্ছে ১২০ কাজ ১ ইউনিট করে যদি করে তাহলে ১২০ দিন সময় লাগবে। এই যে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো সেই সাথে একটা ইনফরমেশন একটু জানিয়ে রাখি, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো রেলওয়ে পরীক্ষার যাবতীয় সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য। আর আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রয়েছে সেটাও কিন্তু লিঙ্ক দেওয়া আছে, প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো টিআর সলিউশন দিয়ে। আর আরও একটা বিষয় একটু জানিয়ে রাখি, আমাদের রেলওয়ে স্পেশাল একটি ব্যাচ শুরু হয়েছে, যদি তোমরা কেউ এই ব্যাচ কোর্স হ্যান্ডেল করতে চাও স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে টোটাল যে সিলেবাস ম্যাথ, রিজনিং এবং জিকে সম্পূর্ণটাই কভার করানো হবে। ওকে, তো আজকের ক্লাস এখানেই আমরা শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে তো শেয়ার করতেই হবে, এটা যেন বলতে না হয়। চলো।